যে আমাদের স্টেট অফিসে আমাদের ভারতীয় জনতা পার্টি অফিসে আমরা প্রেস কনফারেন্স আমরা আয়োজন করেছি, তো কোন দরকার ছিল না প্রেস কনফারেন্স করা, তবু আজকে আমাদের আমার কথা হচ্ছে। তো আজকে বুঝতে পারছেন আমার সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যসচিব সত্য কল্যাণী রায় মহোদয় এবং উপস্থিত আছেন আমার সঙ্গে আমাদের রাজ্যের নেত্রী শ্রদ্ধেয়া তাপিয়া দত্ত মহোদয়া এবং মিডিয়া বন্ধুদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে 9 তারিখে যেটা আমাদের সার্বিকভাবে ময়দানে যে আমাদের প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমাকে এবং মাননীয় মন্ত্রী মনোজ কান্তি দেব মহোদয়কে নিয়ে আমাকে যেভাবে ত্রিপুরা রাজ্যে সমগ্র ত্রিপুরা রাজ্যে যে বিভ্রান্তি এবং আমাকে নিয়ে নোংরা রাজনীতি এবং সাম্প্রদায়িক ভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা মুহূর্ত আমি শান্তিতে থাকতে পারছি না। আমাকে বিভিন্ন পাবলিক আমাকে ফোন করে বিরক্ত করছে বারবার, একই কথা আমি কজনকে বলবো। তার জন্য বাধ্য হয়ে আমি দুঃখের সঙ্গে আজকে আমি লজ্জিত হয়ে আপনাদের আজকে এই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত হতে বাধ্য হয়েছি। আমি যারা সোশ্যাল মিডিয়াতে এবং যে সিপিআরের বিচারধারী টিম যারা আমাকে সবার সামনে ত্রিপুরা রাজ্যের সামনে এবং ত্রিপুরা রাজ্যের বাইরেও আমাকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, আমি মনে করি বিগত 25 বছর যাবৎ সেটা ভাই বোনের সম্পর্ক